গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেনের সুর বদল রমজানে হামলা বন্ধ নিয়ে অনিশ্চয়তা দায় চাপালো হামাসের উপর বিমান থেকে ফেলা ট্রানের বস্তায় চাপা পড়ে নিহত পাঁচজন গাজায় ত্রাণ সরবরাহের রোববারের মধ্যেই সামুদ্রিক করিডর চালু করবে ইইউ অস্থায়ী বন্দর নির্মাণে এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা পেন্টাগানের মানব পাচারকারীদের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হল পঁয়ত্রিশ ভারতীয় উচ্চ বেতনে চাকরির আশায় গিয়ে লড়তে হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত রমজানে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট সংঘাত বন্ধে অনিশ্চয়তার বিষয়টি এবার স্পষ্ট করলেন জো বাইডেন নিজেই মার্কিন প্রেসিডেন্ট জানান বর্তমান পরিস্থিতির আলোকে রমজান মাসে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি কঠিন হয়ে পড়বে এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় সংঘাত বন্ধ না হওয়ার দায় জাপান হামাসের উপর গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলো প্রচেষ্টা চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরেই তবে তেলাবে বা হামাসের নানা শর্তের বেড়াজালে সময়ের সাথে সাথে বাড়ছিল অনিশ্চয়তা বিশেষ করে কায়রো বৈঠকে ইসরায়েলি প্রতিনিধির অনুপস্থিতি আর এই শুতে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতায় স্পষ্ট হয় বিষয়টি এবার মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে শোনা গেল যুদ্ধবিরতি ইস্যুতে অনিশ্চয়তার বিষয়টি বাইডেন জানান রমজানে এই শুতে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম সেখানে যে সহিংসতা চলছে তাতে আমি উদ্বিগ্ন কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে রমজানের কঠিন হয়ে পড়বে এদিকে যুক্তরাষ্ট্র সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি ইস্যুতে এতদিন কোনো সমঝোতা না হয়। হামাসকে দোষারোপ করেন তিনি বলেন সংঘাত বন্ধ হওয়ার বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর সংঘাত বন্ধের জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু যুদ্ধবিরতির সাথে জিম্মিদের মুক্তির বিষয়টি জড়িত যদি তারা জিম্মিদের মুক্তি দেয় তাহলেই এই জটিলতার সুরাহা হবে তাই যুদ্ধবিরতি ইস্যুতে বল এখন হামাসের কোর্টে তাদের সিদ্ধান্তেই স্পষ্ট হবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে কি হবে না এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে বিক্ষোভ অব্যাহত আছে ইন্দোনেশিয়া সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে অন্যদিকে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হচ্ছে ইসরায়েলেও নিউজ ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণবাহী বাক্সের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দশজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বিমান থেকে ফেলা ত্রাণের একটি বাক্সের সাথে লাগানো প্যারাশুটের সমস্যা দেখা দেয় ফলে সেটি পশ্চিম গাজার ফায়রো টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুত গতিতে নেমে আসে সেখানে ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর বাক্স আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে তবে কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছিল সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এই ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র গেল শনিবার প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র জর্ডানের সাথে সমন্বয় করে গাজার উপকূল জুড়ে প্রায় আটত্রিশ হাজার মানুষকে জরুরি সহায়তা দেওয়া হয় গাজায় ট্রাণ সরবরাহে রোববারের মধ্যেই চালু হবে সামুদ্রিক করিডর এমন তথ্য জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বন লিয়েন সাইপ্রাসের বন্দর থেকে পাঠানো হবে সহায়তা গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণে জো বাইডেনের ঘোষণায় একদিনের মাথায় এমন দরজো শুরু করল ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর এই উদ্যোগে সাথে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত অন্যদিকে গাজায় বন্দর নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে এক হাজার সেনা মোতায়েনের কথা জানিয়েছে পেন্টাগন সময় লাগতে পারে মাস কোনো রকমে পশুর খাবার আগাছা ক্যাক্টাস খেয়ে বেঁচে আছে গাজাবাসী তাই ত্রাণের গাড়ি দেখা মাত্রই অনাহারী মানুষের কারাকারি। উপত্যকায় ত্রাণ প্রবেশের প্রায় সব পথ বন্ধ কয়েকটি দেশ আকাশপথে ফেলছে ত্রাণ যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সংগ্রহ করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাও ঘটছে নিয়মিত এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জো বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে দেয়া হল ভূমধ্য সাগরে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা এক হাজার আটশো ফুট দীর্ঘ এই ভাসমান বন্দর নির্মাণে এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন পরিকল্পনা বাস্তবায়নের সময় লাগতে পারে দু মাস লক্ষ্য গাজায় দৈনিক বিশ লাখ মানুষের খাবার সরবরাহ তবে গাজার ভূখণ্ডে প্রবেশ করবে না মার্কিন সেনারা স্পষ্ট করলেন সে কথাও সেনাদের প্রস্তুত করছি বিভিন্ন ব্রিগেড ও মিত্র দেশগুলোর সাথেও যোগাযোগ করা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজা ভূখণ্ডে কোনো মার্কিন সেনা প্রবেশ করবে না ধারণা করছি এ কর্মকাণ্ডে এক হাজার সেনার প্রয়োজন হবে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার একদিনের মাথায় গাজায় ত্রাণ পাঠাতে সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস থেকে পাঠানো হবে সহায়তা শুক্রবার দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বন্দের লিয়েন একসাথে সাইপ্রাস থেকে সমুদ্রপথে করিডোর চালু করছে এই করিডোর সচল রাখা পরিচালনা করা বড় চ্যালেঞ্জ এরপরও শনি রবিবারের মধ্যেই চালু করতে পারব পাইলট অভিযান শুরু করাটা উৎসাহ ব্যঞ্জন গাজার সবচেয়ে কাছাকাছি ইওর সদস্য দেশ সাইপ্রাস উপত্যকার উত্তরপূর্বে পূর্বে তিনশো কিলোমিটার দূরত্বে এর অবস্থান জানিয়েছে ইসরায়েলের মানদণ্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার পরই ত্রাণ প্রবেশ করবে গাজায় যমুনা নিউজ গাজায় ত্রাণ সরবরাহে রোববারের মধ্যেই চালু হবে সামুদ্রিক করিডর এমন তথ্য জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বন্দের লিয়েন সাইপ্রাসের বন্দর থেকে পাঠানো হবে সহায়তা এবার চীন সীমান্তে বিস্ফোরিত হয়েছে মিয়ানমার সামরিক জান্তার ছোড়া গোলা স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায় জান্তা বাহিনীর নিক্ষেপ করা অন্তত তিনটি গোলা বিস্ফোরিত হয়েছে কাচিন রাজ্যের সীমান্ত এলাকায় চীন লাগোয়া রাজ্যটিতে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সাথে সামরিক বাহিনীর লড়াই চলছে বিমান হামলার পাশাপাশি দূরপাল্লার কামান থেকে ছোড়া হচ্ছে গোলা এর আগেও একাধিকবার মিয়ানমার থেকে ছোড়া গোলা বিস্ফোরিত হয়েছে চীনের ভূখণ্ডে এদিকে ভারতে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে দিল্লি জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমারের যে যেসব নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের ফেরত পাঠানো হচ্ছে এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে প্রথম দফায় বেশ কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করছে ভারত প্রথম ধাপে সেনাতে সরিয়ে নেওয়া হবে রোববার মালদ্বীপের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী মে মাসের মধ্যে দেশটি ছাড়তে হবে সেখানে থাকা আশি সেনার সবাইকে দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী আগামী দশ মের মধ্যে দিল্লিতে ফিরবে তারা তবে আপাতত ভারতের দেয়া হেলিকপ্টার ও এয়ারক্রাফট দেখভালে থাকবেন কয়েকজন বেসামরিক ভারতীয় কর্মী গত নভেম্বরে আয়োজিত নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর অন্যতম অঙ্গীকার ছিল ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানো ফেব্রুয়ারি শুরুতে এই মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে মার্চ এবং মে মাসের মধ্যে দুই ধাপে সেনাদের সরিয়ে নিতে সম্মত হয় ভারত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়ছেন বেশ কয়েকজন ভারতীয় নাগরিক যাতে সবাই উচ্চ বেতনের চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন দেশটিতে কিন্তু মানব পাচারের কবলে পড়ে এখন জোরপূর্বক পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে ভারতীয় সংস্থা সিবিআই এর অভিযানে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ ছিলেন দেশটিতে কিন্তু মানব পাচারের কবলে পড়ে এখন জোরপূর্বক পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে ভারতের সংস্থা সিবিআই এর অভিযানে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল রাশিয়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন ভারতীয়রা এবার এমনই এক চক্রের সন্ধান পেল ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে দেশটিতে মানব পাচার করা আর জোরপূর্বক যুদ্ধে ঠেলে দেয়াই ছিল যাদের কাজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এই চক্রের খবর প্রকাশ্যে আসে ইতিমধ্যে আটকও করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে দিল্লি মুম্বাই সহ অন্তত ১৩টি জায়গায় চালানো হয়েছে অভিযান যাতে উঠে আসে ভয়ঙ্কর তথ্য জানা যায় ভারত আর রাশিয়া ছাড়াও দুবাইয়ে তৎপর রয়েছে নেটওয়ার্কটি ধারণা করা হচ্ছে যাবৎ পঁয়ত্রিশ জনকে রাশিয়ায় পাচার করেছে চক্রটি যাদের সবাই পা দিয়েছেন চাকরির মিথ্যা আশ্বাসের ফাঁদে পরে অনিচ্ছা সত্ত্বেও তাদের ঠেলে দেওয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট বেইজে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখানো হতো প্রলোভন সম্প্রতি রাশিয়ায় যুদ্ধে দুই ভারতীয় নিহতের পর নড়েচড়ে বসে ভারতীয় প্রশাসন নিহতদের পরিবারের নালিশের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে সিবিআই হেল্পারের চাকরি দেওয়ার কথা বলে মিলিটারি ট্রেনিং করানোর অভিযোগ আনেন তারা এমন কি রুশ ভাষায় লেখা বন্ড পেপারেও সই করানো হয় মিথ্যা আশ্বাস দিয়ে তিন লাখ টাকা করে নিয়েছে হেল্পার হিসেবে কাজ দেওয়ার কথা ছিল কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর সেনাবাহিনীর চুক্তিতে সই করায় ট্রেনিং করানোর কথা বলে ইউক্রেনে নিয়ে যাওয়া হয় We have strongly taken up the matter with the Russian government. কয়েকজন ভারতীয় নাগরিক প্রতারিত হয়ে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে কাজ করছে সিবিআই এ ধরনের একটি মানব পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি ইতোমধ্যে সন্দেহভাজন এজেন্সি এবং এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে পাওয়া গেছে পাচারে জড়িত বেশ কিছু প্রয়োজনীয় আলামত ইন এ বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া নেই রাশিয়া তবে পাচার হওয়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতেও মরিয়া ভারত ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ সাথে কাজ চলমান রয়েছে বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি এ ধরনের ফাঁদে আর কেউ যাতে পা না দেয় সে বিষয়েও করা হচ্ছে সতর্ক রাশিয়ার সেনাবাহিনী হয়ে যে সকল ভারতীয়রা কাজ করছেন তাদের দ্রুত মুক্তি চাই পাচার হওয়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কর্মসংস্থানের জন্য প্রতি বছরই রাশিয়ায় পাড়ি জমান হাজার হাজার ভারতীয় নাগরিক যাদের প্রত্যেকেই কোনো না কোনো এজেন্সির দ্বারস্থ হন কিন্তু এসব এজেন্সি আর এজেন্টদের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ রহমান রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিতে দরকার অস্ত্র ও গোলা বারুদের নিরবিচ্ছিন্ন সরবরাহ সামরিক সহায়তায় কিছুদিন পর বিরতির পরিণতি হবে ভয়ঙ্কর শুক্রবার এমন শঙ্কার কথা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোলেবা ইউরোপের শান্তির যুগ শেষ এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে এখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে না পড়ে রাশিয়ার ইউক্রেনের জয়ের জন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে এখন যেভাবে একটু একটু করে বিরতি দিয়ে অস্ত্র আসছে এভাবে চলতে থাকলে পরিণতি ভালো হবে না ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় একটি সম্মেলন আয়োজনে প্রস্তুত তুরস্ক শুক্রবার ইস্তাম্বুলে ভোলদেমির জেলেন্সকির সাথে বৈঠক শেষে এমন কথা জানান রিসেপ তাইপ এর দোকান ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথাও জানান তিনি সংবাদ সম্মেলনে এর দোকান বলেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট এছাড়া কৃষ্ণ সাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা ও শস্য চুক্তি ইস্যুতেও কথা হয় যুদ্ধ শেষে ইউক্রেনের সংস্কার কাজে পাশে থাকার আশ্বাস দেন তুর্কি প্রেসিডেন্ট আসন্ন সুইজারল্যান্ডের শান্তি আলোচনায় রাশিয়াকে ডাকা হবে না বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট বল ভলোদেমির জেলেন্সকি বলেন সমঝোতার ভিত্তিতে একটি রোডম্যাপ নির্ধারণ হলে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে মস্কোকে ন্যাটো সদস্য হলেও রাশিয়ার সাথে সুসম্পর্ক রেখে চলে তুরস্ক যুদ্ধের শুরু থেকেই আলোচনার মাধ্যমে এটি বন্ধের সর্বোচ্চ চেষ্টা করছে আমরা একটি শান্তি সম্মেলন আলোচনায় প্রস্তুত যেখানে রাশিয়াও অংশ নেবে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছালে মস্কো পাশে থাকবে মাতৃত্ব প্রকৃতির দেয়া সবচেয়ে বড় উপহার আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে এমন মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় পরিবারের পক্ষে প্রচারণাও চালান তিনি আশ্বাস দেন সন্তানের জন্ম ও বেড়ে ওঠায় রাষ্ট্রের তরফ থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে সৌন্দর্য বুদ্ধিমত্তা ও মহত্ব দিয়ে বিশ্বকে বদলে দিতে পারে নারীরা তবে সব কিছুর ঊর্ধ্বে প্রকৃতির দেয়া সবচেয়ে বড় উপহার সন্তান জন্মদানের যে পেশাতেই থাকুক সন্তানকে সুশিক্ষায় সফলভাবে গড়ে তোলা নারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারই প্রজন্মের পর প্রজন্মের এগিয়ে যাওয়ার শক্তি সন্তান সহ পরিবারগুলো যাতে রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ সেবা ও সহায়তা পায় তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হবে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ওয়ান অরল্যান্ডো হার্নান্দেস শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল আদালতে দেয়া রায়ে এই সিদ্ধান্ত জানানো হয় ফলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে হার্নান্দেজের সরকার দু থেকে দু বাইশ সাল পর্যন্ত দেশটি শাসন করে ওই বছরই গ্রেপ্তার করা হয় তাকে এরপর পাঠানো হয় যুক্তরাষ্ট্রে হার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ তার শাসন আমলে যুক্তরাষ্ট্রে প্রায় চারশো টন কোকেন পাচার করা হয় এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হন্ডুরাসকে বিনিময়ে মাদক পাচারকারীদের থেকে কোটি কোটি ডলার ঘুষ নিয়েছেন তিনি আনআইডেন্টিফায়েড অবজেক্ট ইউএফও নিয়ে বিতর্কের রীতি টানল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক প্রতিবেদনে স্পষ্ট করা হয় এলিয়েনের অস্তিত্ব নিয়ে কোনো প্রমাণ পায়নি পেন্টাগন জানায় রহস্যজনক কোনো উড়ন্ত বস্তু নয় বরং উন্নত প্রযুক্তির গোয়েন্দা বিমানের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের আকাশে এতে বলা হয় পঞ্চাশ ষাটের দশকে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মেলে ইউএফও খুদ সে দেশেরই নতুন প্রজন্মের নজরদারি বিমান ছিল এছাড়াও সাধারণ কিছু বস্তু দেখাও মিলেছে বিভিন্ন সময় কিন্তু এই বিষয়ে আরও বিস্ত গবেষণার ঘোষণাও দেয় পুরুষের শরীরে নারীর হাত অঙ্গ প্রতিস্থাপনের বিরল ঘটনার এক সাক্ষী হল ভারত প্রথমবারের মতো সফলভাবে হাত প্রতিস্থাপন করে ইতিহাসের সাক্ষী হলো রাজধানী দিল্লি এমন ঘটনা আলোড়ন তুলেছে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন দাতা মিনা মেহতা মরণোত্তর অঙ্গদান করে গিয়েছিলেন এই নারী দীর্ঘদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন রোগী পেশায় আঁকিয়েছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সী কুমার ভয়াবহ রেল দুর্ঘটনায় কয়েক বছর আগে হারাতে হয়েছিল দুটো হাতি এরপর থেকেই দুর্বিসহ বেদনায় কাটত প্রতিটি প্রহর বহু চেষ্টা করেও পাওয়া যাচ্ছিল না দাতা প্রায় ছেড়েই দিচ্ছিলেন হাল এমন সময় আসার কথা শোনান হাসপাতালের চিকিৎসকরা জানুয়ারিতে খোঁজ পাওয়া যায় দাতা মিনা মেহতার ওই মাসেই তাকে হিসেবে ঘোষণা করা হয় জানা যায় মরণোত্তর মিনা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ডোনারের হাত দুটো রুগীর জন্য দ্রুত সম্ভব অপারেশন শুরু করি আমার বোন সবসময় আমাদেরকেও মরণোত্তর অঙ্গদানে উৎসাহিত করত ওর অঙ্গদানের আমরা এবং তার এই ইচ্ছার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল প্রায় বারো ঘন্টা ধরে চলে জটিল অপারেশন হাত প্রতিস্থাপনের এই সার্জারিতে অংশ নেন এগারো জন চিকিৎসক ছয় সপ্তাহ হাসপাতালে থাকার পর গত বুধবার বাড়ি ফিরেছেন কুমার চিকিৎসকরা জানান হাতে পুরোপুরি অনুভূতি আসতে সময় লাগবে আরও পাঁচ থেকে ছয় মাস স্বাভাবিক জীবনযাপন করতে সারা জীবনই তাকে গ্রহণ করতে হবে প্রেজেন্স যমুনা নিউজ খন্দকার বিশ্ববিদ্যালয় ভবনের দেয়ালে টাঙানো সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেল ফোরের ছবি নষ্ট করল ফিলিস্তিনপন্থী এক নারী শুক্রবার ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ঘটে এমন কাণ্ড উনিশশো সালে বেলফোর এর ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েলের কাছে নিজেদের মাতৃভূমি হারাই ফিলিস্তিনিরা সেই ক্ষোভ থেকেই তার চিত্রকর্মে হামলা ওই নারী এ ঘটনার ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় ছবির উপর রং স্প্রে করে ক্ষুব্ধ নারী স্প্রে করছেন বারবার ছুরিও চালান সেটিতে দর্শক যমুনা আইডেস্ক এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ